আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি মালাই কেক চেষ্টা করছি সহজভাবে কিভাবে মালাই কেক তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে কিন্তু সামনে ঈদ ঈদের স্পেশাল এই মালাই কেকটা আপনারা ডেজার্ট হিসেবে রাখতে পারেন পরিবারের সবাই খুব পছন্দ করবে একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারে আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন আর যেহেতু রমজান মাস রমজান মাসেও কিন্তু আপনারা ইফতারে এই ডেজার্টটা রাখতে কলি কলিজা ঠান্ডা হয়ে যাবে এক মিনিটই তাহলে চলুন দেখে নেওয়া যাক মালাই কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বিকারে থাকা তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই মিনিমাম দশ মিনিট আগে রুম টেম্পারেচারে রেখে এটাকে বিট করতে হবে তো আমি এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব এর জন্য প্রথমে ডিমের হলুদ অংশটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড ওয়েক্স দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন তবে আমি ইলেকট্রিক বিটার দিয়ে তাড়াতাড়ির জন্য খুব তাড়াতাড়ি বিট করে নিচ্ছি এটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত বিট করে নিচ্ছি একটা ফোম ইভাব হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন যখন এরকম একটা ফোম হয়ে যাবে এ পর্যায়ে আমি ডিমের হলুদ অংশটাকে এর ভিতরে দিয়ে আবারও বিট করে নিচ্ছি এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটাকেও যতক্ষণ পর্যন্ত গোলে না যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি এখন অ্যাড করে দিব তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকেও আবারও মিশিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আমি এটাকে বিট করে নিলাম এখন শুকনো উপরণগুলোকে একটা উপর নিয়ে চেলে নিচ্ছি কেকটা তৈরি করানোর সময় অবশ্যই শুকনো উপরণগুলোকে চেলে নেবেন অ্যাড করে দেব একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে এগুলো আমি একটু চেলে নিচ্ছি এখন একটা স্প্যাচলা দিয়ে খুব আলতোভাবে এটাকে আমি মিশিয়ে নেব বেশি ঘাটাঘাটি করা যাবে না তাহলে কেকের ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু ফুলবে না কেকটা খুব সাবধানে স্মুথভাবে এর কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিব ওয়ান ফোরটি স্পুন পরিমাণ ভ্যানিলা এজেন্স ভ্যানিলা এজেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো এই কেকের ব্যাটারটা একদম রেডি তো আমি কেকটাকে আজকে চুলায় বেক করব পানির মধ্যে এর জন্য এরকম একটা ওল নিয়ে নিলাম তেল ব্রাশ করে তো কাচের বাটির মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন একটা টুথপিক দিয়ে খুব ভালোভাবে উপরটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে ভিতরে বাতাসটা বের হয়ে যাবে যে পাত্রে বেক করবো এর জন্য এখানে আমি একটা পানি পাত্রের মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ডার উপর এটাকে বসিয়ে দিলাম বাটিটাকে ঢাকনা দিয়ে ডেকে যে ছিদ্রটা আছে এটার ভিতরে একটা লং দিয়ে দিলাম ফিরে আসবো তিরিশ মিনিট পর তিরিশ মিনিটের ভিতরে এটা বেক হোক এর মধ্যে আমি এটা মালাইটা তৈরি করে নিচ্ছি মালাই তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ আমি লিকুইড দুধ নিয়ে নিলাম অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে মালাইটা তৈরি করে নিব মালাইটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত জাল করব এর মধ্যে মালাইটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে এরকম একটা ডেজার্ট যদি ঈদে থাকে তাহলে তো পরিবারের সবাই খুব পছন্দই করবে তো এভাবে করে আপনারা খুব সহজে কিন্তু ঈদের স্পেশাল এই মালাই কেকটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই সময়ও কিন্তু খুব কম লাগে তো এরই মাঝে কিন্তু আমার মালাইটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে মালাইটা এর মধ্যে আমি কোনো কন্ডেন্স মিল্ক অ্যাড করে নিই ফিরে আসলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন একটু চেক করে দেখাচ্ছি আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব একটু দেখাচ্ছি কেকটা কতটা স্মুথ হয়েছে সফট এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি এটা দেখা যায় মালাইটা দেওয়ার পর খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে এখন উপর দিয়ে মালাইটা দিয়ে দিচ্ছি খুব সহজেই মালাই কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন একবার হলো রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন মালাইটা দেওয়ার পর এখন একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে কিন্তু গার্নিশ করে নিতে পারেন এই তো হাতের কাছে সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা মালাই কেকটা তৈরি করে নিতে পারেন এখন কেকটাকে আমি একটু ঠান্ডা করে পরিবেশন করে নেব এতে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল খুবই মজাদার ঈদের স্পেশাল মালাই কেক আশা করছি সহজ রেসিপিতে মালাই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এখন কেকটাকে একটু কেটে শেয়ার করছি কেকটা কতটা সফট এবং নিয়ামি হয়েছে মালাইকে খেতে কিন্তু খুবই দারুণ লাগে একবার হলো রেসিপিটা ফলো করবেন আশা করছি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আবারও কোন নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন